গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে একদম 12টা। সেই সকালে ভিজে রেখেছিলাম, কাচবো কাচবো করে সময়ের অভাবে আর মানে কেচে আসতে পারিনি। কলপারে বাসন রয়েছে দেখো, আমার কাজের মেয়েটা কাচবে, এই সরি বাসন মানে কাজের মেয়েটা মাজবে আর আমি এই জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। এই দেখো আমার নাতনি চলে এসছে, রায়পুর থেকে এসছে আমার নাতনি আমার সঙ্গে দেখা করতে। সৎ হইতে মনে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার খোঁজাও, মরণের ভয় যা তমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো, করুণা আশিস স্থল রুদ্র শিরে, চিরদিন থাক মন জীবন ধীরে, ধীমা বাজাও ভোলানাথ দমরু, ধীমা বাজাও দমরু কে ধুন শুন কে ব্রহ্মাজি আয় সঙ্গ সরস্বতী লায়, ধীমা বাজাও ভোলানাথ দমরু, ধীমা বাজাও সরাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শন। কর্পূর গারম করুণাবতারম, সংসার সারম ভুজগেন্দ্রহারম, সদা বসন্তম হৃদয় অরবিন্দে ভবম ভবানী। দেখো যথারীতি আমার ঘরে সব চলে গিয়েছে, আর কি বলবো, রোদ ওঠে না, কি যে করি, রোদ রোদ করে পাগল হয়ে যাব। গলা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, গলা শুধু চুলকাচ্ছে আর কাশি উঠছে। আবার আমার অ্যালার্জি হলো কিনা গলায় কে জানে, বছর দুয়েক আগে খুব ভুগেছিলাম, আমি কাশি নি, শুধু চুলকাতো গলাটা, গলাটা চুলকাতো আর হচ্ছে গলা দিয়ে আওয়াজ বেরোতো না। কত অ্যান্টিবায়োটিক খেয়ে, হাইপারের অ্যান্টিবায়োটিক দিয়েছিল ডাক্তার, ওই খেয়ে আমার কি শরীর খারাপ। এবার ঠিক হয়েছে, আবার দেখি দুদিন হলো ঠান্ডাও লেগেছে, আবার সেই আগের মতোই মনে হচ্ছে, গলায় না কিছু বেঁধে আছে, মানে কেমন একটা সেই ধোঁয়া ঢুকলে যেমন লাগে, সরি ধোঁয়া ঢোকার মতো হচ্ছে, আর গলাটায় তখনই চুলকানি মানে চুলকাচ্ছে আর কাশছি। যে বাচ্চাটাকে দেখলে না দেখো ঘুমাচ্ছে, দেখো কে বলো তো, এটা আমার হচ্ছে নাতনি, হয় নাতনি এসছে আমার বাড়িতে আজকে, একটু গরম গরম আছে আজকে, দেখো ঘেমে গেছে। তখন দেখলা কি সুন্দর, কত কিছু মন্ত্র উচ্চারণ করে স্নান টান করিয়ে দিলাম, স্নান করে ও মন্ত্র হচ্ছে বলে, আমি দিদি আমি আগে প্রে করি তারপরে সব কিছু করি, আমার বাবা শিখিয়েছে তাই তো বললো, প্রে করলো ঠাকুরের কাছে, বললো তোমার ঠাকুর কোথায় একটু দেখাও, আমি দেখালাম, নিচে সুন্দর বাবু হয়ে বসলো, বসে কি সুন্দর মন্ত্র উচ্চারণগুলো তোমরা শুনলে তো, 5 বছর বয়স, 14 ফেব্রুয়ারি জন্ম, 5 বছর পূর্ণ হবে, এখন ঘুমাচ্ছে। খাইয়ে দিলাম, ওর পাপার সঙ্গে এসছে, ওর মানে পাপার কর্মসূত্রে থাকে হচ্ছে রায়পুর, ওর পাপা হচ্ছে কলেজের ইংলিশের লেকচারার, মানে ওর পাপা সারা বিদেশে ঘোরে, মানে ভারতের প্রতিনিধি হয়ে ওর পাপা কোনো জায়গায় যদি কোনো কনফারেন্স হয় বা যা কিছু হয় না কেন কলেজ থেকে ওর পাপা যায়, লন্ডন বলো আমেরিকা বলো সব জায়গায়। তো পাপা একটু এখানে কাজ আছে, আমার হাজবেন্ডের সঙ্গে গেছে, চলেও এলো, হাজবেন্ডের সঙ্গে গেছিলো এখনই চলে এলো, তবে খাইয়ে দাইয়ে দিলাম, ঘুমাচ্ছে এখন। দেখো আমার ভাগ্নেরা চলে গেল, ভাগ্নের ভাগ্নে আর ভাগ্নের মেয়ে বাচ্চাটা, তারপরে কি করলাম, মানুষ আসলে একটু একটু এদিক ওদিক জিনিসপত্র হয়, ঘর টর ঝাড় দিলাম, আমার না শুধু ঘর ঝাড় দিলে ভালো লাগে না, একটু মুছে নিলাম ঘরটা, বিছানা চাদর ফাদর তুললাম, বিছানা চাদর তুললাম বলতে কি, ওরা আসবে বলে দুটো রং চঙে চাদর পেতেছিলাম, চলে গেল। আবার আমাদের আসল চাদর পাতাই ছিল বিছানার উপরে, জাস্ট একটু ঝেড়ে ঠিক করে নিলাম, আর শরীরের অবস্থাটাও সেরকম না যে
চাদরগুলো চেঞ্জ করব, করব 3-4 দিনের মধ্যে চাদর চেঞ্জ করব। তারপরে জানোই তো আমার কাচতে কাচতে হাতে জল শুকায় না, যেগুলো শুকিয়েছে পরশু মানে কালকে কেচেছিলাম যেগুলো শুকিয়েছে সেগুলো ভাজ করেই যাচ্ছি ভাজ শেষ হচ্ছে না দুনিয়া। আর এই শীতকালটা যে বড্ড বাজে, এত বেশি জামা কাপড় হয়, আলনাও সবসময় একবারে উপচে থাকে। আর আমার কি বলতো, অনেকে কি করে আমি দেখেছি, আমি অনেক ব্লগারকেও দেখেছি আবার আমার রিয়েল লাইফেও দেখেছি, জামা কাপড় তুলে এক পাশে মানে গোজা দিয়ে বা স্ট্যাক দিয়ে রেখে দেয়, যখন সময় পাবো তখন গুছাবো। ও কাজ আমি চোখে দেখতে পাই না, ওসব আমার ঘেন্না লাগে ওসব দেখতে, মনে হয় বাবা কাজ ফেলে কি করে শোবো, কি করে খাবো, কি করে মানে দুদণ্ড কারোর সঙ্গে বসে কথা বলবো। আমার মানে কাজ মানে একটু অন্যরকম, একদম সবসময় টিপটপ ফিটফাট। আবার তোমরা ভেবো না তুমি অন্যকে ছোট করছো, এটা তো যার যার মানসিকতা চিন্তাধারা, আমি শুধু আমার জাস্ট আমার চিন্তাধারাটা বললাম, ব্লগার ক্ষেত্রে কথা বললাম, হয়তো বলতে পারো তোমার কি তাতে। তা কি বলো তো, আমি দেখেছি বড় বড় ব্লগারদেরই, বড় বড় খুব বড় না হলেও বড়ই তারা, যে বলে যে এই দেখো চেয়ারের ওপরে জড়ো করে রেখেছি, ভাজ করার সময় পাচ্ছি না, আমি খাবো না তাও ঠিক আছে, কিন্তু আমার ঘরদোর টিপটপ থাকবে, আমার ভাঙা ছেঁড়া ফাটা যা জিনিস হোক না কেন আমার টিপটপ রাখতে হবে, সে ভাঙা থাক ফাটা থাক ছেঁড়া থাক অসুবিধা নেই, কিন্তু টিপটপ রাখতেই হবে। সে আমি বলি না আমার নিজের এত শরীর অসুস্থ নিয়ে আমি খাওয়া দাওয়া ঠিক সময় করি না, কিন্তু আমার ছেলে মেয়েকে আমি এত কাজ করেও টাইম টু টাইম মানে খাওয়ানোর চেষ্টা করি। বাচ্চাটা এসেছিলো, বাচ্চাটা বলছে আমার খুব ভালো লেগেছে, আমি বললাম ঠিক আছে তাহলে আবার এসো, আবার সোমবার দিন ওর বাবা আসবে, ওটা আমার বড়ননদের ছেলে হয়, তোমাদের গল্প করেছিলাম না যে আমার বড়ননদের ছেলে রায়পুর কলেজে প্রফেসর, ইংলিশের লেকচারার, তাই এই এই নাম হচ্ছে সন্দীপ, তা এসেছিলো একটু দরকারে, ওর কাজেই এসেছিলো, দিয়ে ওই 5:25 ট্রেনে ওদের আসল বাড়ি হচ্ছে ইয়েতে কি বলে ধুলুরি যেটা বলে, তোমরা নাম শুনেছো কিনা জানি না, অনেকেই সাগরপাড়া ধুলুরি নাম শুনেছ। আর আমার বড় মানে আসল গ্রামের বাড়িতেই থাকে, আর যেহেতু মেয়ের বিয়ে হয়েছে বহরমপুরে, বহরমপুরে আমার বড়োনদ ফ্ল্যাট কিনেছে, আবার এই গত বছরে পুজোর সময় একটা বাড়ি কিনলো তা ছেলে আসবে বলে, ধুলুরি থেকে এখন আবার বহরমপুরের বাড়িতে এসছে, ফ্ল্যাটে ভাড়া দিয়ে দিয়েছে আর বাড়িটা এমনি ফেলে রেখেছে, যখন দিদি আসে এসে ঝুম মানে আমার মেয়ের ওনার মেয়ের কাছেই ওঠে, বড়ো মেয়ের কাছেই ওঠে, তাও যেহেতু নিজের বাড়ি বাড়িতেও যায়, ঠিক আছে, ওই জন্য এখন বহরমপুরে, ওরা এখন বহরমপুরে গেল, বলছিল মামি, আমার মামি তো বলে না মাইমা বলে, খুব ভালো জানো তো আমার শ্বশুরবাড়ির লোক লোকগুলো দেখলেই মনে হয় যে মানে খুবই ভদ্র এবং কথাবার্তা খুবই মার্জিত, যে যাকে যেটুকু সম্মান দেওয়া দরকার তাকে সেটুকুই সম্মান দেয়, মাইমা ছাড়া কথা বলে না, যে এত বড় প্রফেসর লেকচারার কোনো মানে অহংকার নেই কিছু নেই, ব্যবহার কথাবার্তাতেই প্রকাশ পায়, মেয়েটা হয়েছে খুব ভালো, মেয়েটার কথাবার্তাও একদম বাবার মতো, একদম বাবা যেটা বলছে সেটাই, হ্যাঁ বাবা ওর আমার হাজবেন্ডের সঙ্গে বেরিয়ে গেল আমার ভাগ্নে, শুধু বলে গেল ওর ভালো নাম শ্রুতি, তা বলে শ্রুতি বুড়ি তুমি কিন্তু টয়লেট করে শুয়ে পড়ো, ঠিক বলতে বলতে ফোন এসে গেছিলো, আমার ভাগ্নেই ফোন করেছিল 5:40 ট্রেনে, তা আমাকে ফোন করলো মাইমা আমি উঠে গেছি, শ্রুতিকে আমি একজনের কোলে দিয়েছি, এই সময় লালগোলাটায় খুব ভিড় থাকে, রানাঘাট থেকে আসে, রানাঘাট থেকে লালগোলাটা ছাড়ে কিন্তু প্রচুর ভিড় থাকে, তা তাই বলছি শ্রুতি কি করলো, আমি খাইয়ে দিলাম মুখ টুক ধুয়ে দিলাম, ওর দিব্যি একা একা, আমার মেয়ে বালিশ দিল, বড় বালিশ দিয়েছিল আমার মেয়েরটা, বলছে আমি ওই বালিশটায় শোবো মানে আমার ছেলের বালিশটায়, ছেলের বালিশটা নিয়ে কোল বালিশ দিল, সুন্দর গায়ে আজকে তো একদমই গরম মানে ঠান্ডা নেই, একটা পাতলা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছিল আমার মেয়ে, ওটাতেই ঘুমিয়ে পড়লো। আবার দেখো বাবা শুধু দুটো ডাকলো, শ্রুতি শ্রুতি দুটো মানে এক ডাকেই উঠে গেল, মানে দুটো ডাকও মানে কমপ্লিট করতে হলো না, বাচ্চাটা খুব ভালো বলছে আমার আমি ডাক্তার হবো, আমার ইচ্ছা ছিল তো যে আমি ইয়ে কী বলে টিচার হব, কিন্তু আমার বাবা বলেছে ডাক্তার হতে, ওই জন্যই আমি ডাক্তার হবো, আর হবেও সত্যিই তাই ডাক্তার হবে, কেন আমার ভাগ্নে তো অন্যরকম না, বলি না আমার শ্বশুরের কালচারটা টোটালি আলাদা, তা ছোটোবেলার থেকে যখন ওর কানের মধ্যে এইটার কথাটা শোনানো হচ্ছে যে তুমি ডাক্তার হবে, তোমাকে ডাক্তার হতে হবে, নিশ্চয়ই হবে, ও চলে গেল, আবার আসার ইচ্ছা আছে, সোমবার দিন ওর বাবা আসবে বললো, এখন ও আসবে কি না জানি না, তাহলে বাবার সঙ্গে এসো বলছে, আমার খুব ভালো লেগেছে। আসলে কী বলতো, ও রায়পুরে চাকরি করে তো, এবার আমার যখন বাড়ি যাই এই বহরমপুর দিয়ে, এখান দিয়ে ধরো আমার কৃষ্ণনগর উপর দিয়েই যাই, বলে মামি এত লাগেজ থাকে তো ওই জন্য আর নামতে ইচ্ছা করে না, টানা পায়রা করা কম তো লাগেজ থাকে না, তারপরে শ্রুতি থাকে ওই জন্য আর
মানে ইচ্ছা থাকলে উপায় হয় না, মানে উপায় হয় না বলতে ওই যে বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে, তাই তো কথা বলতে হয়, কথা বলছি না, গলাটা তোমরা বুঝতে পারছো যে আমার গলায় খুব ডিস্টার্ব হচ্ছে, আওয়াজটাও বেরোচ্ছে না, ফ্যাস ফ্যাস করছে, ওই জন্য আসলো, অনেক বছর পরেই আসলো। আর আমার আজকে রান্না করেছিলাম, আমার শ্বশুরবাড়ির লোকে, এটা গর্ব করে বলছি না, আমার শ্বশুরবাড়ির প্রত্যেক কটা লোক, আমার ননদরা বলো, আমার ভাসুর বলো, যা বলো, সবাই আমার রান্না খুব ভালোবাসে, প্রশংসা করে। আর আমার বর শুধু বললে, হ্যাঁ বাদ দাও, ওরা তোমার মন রাখার জন্য করি, রান্না হয়েছে না তুমি মন পাও না, এত করেও তোমার মন পাই না, আমি চিন্তা দরকার নেই, আমার তোমার বাড়ির লোকের তো জানে আমি কেমন, তাহলেই হবে। খেয়ে বলছে, মামি খুব ভালো খেলাম, মামি খাবারগুলো খুব ভালো হয়েছে। প্রথমে বলছিল মামি আমি কাজটা সেরে এসে খাইলাম, না সকাল থেকে কিছু খাইনি, বলছে মামি খেলে যদি ডিস্টার্ব হয়, বমি টমি হয়, আর আমি খেলে শ্রুতিকে খাওয়াবো না, তা তো হয় না, শ্রুতি ট্রেনে বমি করে, ওই জন্য ওকে শুধু ডাবের জল খাইছে, আমিও তাই খেয়েছি, কিছু খাই না, তাহলে অল্প করে খাও, বলছে এই জন্য মামি বলছে আমি ধীরে সুস্থে খাবো, এত সুন্দর খাবারগুলো। আমি ঠিক আছে তুমি একটুখানি এখন খেয়ে যাও, কোনো রকম এসে আবার খাবে, তা সত্যি এসে আবার খেলো। তাই আমার মেয়ে বলছে আমার সন্দীপ দাদা, আমার ভাগ্নের নাম তো সন্দীপ, সন্দীপ দাদা দেখলা তো খুব ভালো করে খেলো, আর বাবা তোমারটা এত পায় বলে বাবা সেই জন্য অত না নাক করে অত পছন্দ করে না। আমি সেটাই হলো আসল কথা। দেখো গুছাতে হয়ে গেলে, সোয়েটার ফোয়েটার না গুছাতে খুব বিরক্ত লাগে আমার, জানো না, সোয়েটার গুছাতে গিয়ে কতবার যে সেই বড় বড় লং সোয়েটারগুলো না মানে হ্যান্ডেল করা যায় না, গুছাই। আরও কটা বাকি আছে, মেয়ের স্যার আসবে আজ মঙ্গলবার সকালে আসার কথা, সকাল 7টায় আসে, তাই স্যার কালকে গতকাল রাতে ফোন করে বললো আমি একটু কাজ আছে, আমি ওই জন্য সন্ধ্যে 7টায় যাবো। ঠিক আছে, এখন কটা বাজে, 6:15 এখন, বাড়িতে ডাকাত আসবে, কটা বাজে দাঁড়ো দেখছি, এই এই ঘড়িটায় বাজে 9:30, আমাদের ওই ঘড়িটায় বাজে 9:25, এই ঘড়িটা ঘরের ঘড়িটা 5 মিনিট বাজছে, দেখো তোমার নাক ডাকছে শুধু, দেখো বাবা ছেলে দুজনেই ঘুমাচ্ছে অকাতরে, দেখো শুয়েছে মোটামুটি, তখন 9টা বাজে। টাইমসি স্যার পুড়িয়ে গেল, আমি তালাটা দিলাম, দিয়ে এবার খাবার করবো, ওনার মাজা একটু ব্যথা হয়েছে, আর এমনি কি বলতো বাবা হচ্ছে একটু যদি হয় কিছু, পাচ্ছি না কি গো, কোথায় গেলে চোখে কাটা কাটা ঠেকছে, কি সে ওই কি বলে সরা ফেটে গিয়েছিল না এই চোখটার মধ্যে, তারপরে তো অসুবিধা হয় একটু মাঝে মাঝে, কোথায় গেলে গো, আর বাজবো না গো, খানিকা কি বলছি কি আমাকে এখনই দেখে নাও, আর বাজবো না, কান পচে গেল, চলে যাই, খাবা না তুমি যে শুয়ে পড়ছ, বলছে তোমার হলে ডেকো, যদি উঠতে পারি তো উঠবো, মাজায় ব্যথা হয়েছে, মাঝে মধ্যে 5-6 মাস অন্তর অন্তর একবার মাজায় ব্যথা হয়, মাজায় ব্যথা এই কারণে যখন আগে ইয়ে কী বলে কমপ্লানে চাকরি করতো, আগে প্রথমে তো কমপ্লানে করতো, রিপ্রেজেন্টেটিভ ছিল কমপ্লানের, তখন ওই যদি মিটিং হয় তো তার সব প্রাইভেট কোম্পানিরই মিটিং হয়, ওই দড়ি ধরাধড়ি খেলা ছিল, দড়ি ধরাধড়ি খেলা দড়ি টানতে গিয়ে মাজায় লেগেছিলো, ডাক্তার মাক্তার দেখিয়ে কমে গিয়েছিলো, মাঝে মধ্যে ব্যথাটা একটু জাগার দেয়, বোধহয় ওইটাই বোধহয় হয়েছে, সে আমি নড়তে পারছি না, আমি চড়তে পারছি না, যে কতবার বলছে কান পচিয়ে দিচ্ছিলাম, তুমি এখন এরকম করছো, আর আমার তো দিনের পর দিন মাজায় ব্যথা নিয়ে, মানে বাজার জেনকে রবিবারে বাজার মানে ধুয়ে উঠতে পারি না, আমি মনে হয় কি আমি আর হাঁটতে পারবো না, এরকম কুঁজো হয়ে যাই আমি। তারপরে আমি আবার এর আগে যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির কথা তুলে বলছি, মনে আছে আমি শিলটাও তুমি আমাকে বসে বসে, তুমি চেয়ারে বসে বসে আমাকে নিয়ে রহস্য করছিলে, আমি এরম করে হাঁটছিলাম, মানে মাজায় এরম হতে পারছিলাম না, টান হলেই সেই মানে সে কারেন্টের মতো ঝাঁকুনি দিচ্ছিলো মাজায়, ওই অবস্থাতেই শিল তুলে আমি মশলা করেছি, তাই বলতে তখন আমি কী করে পেরেছি যে আমি এখন তাই খাবার করতে যাবো, বলছে উঠতে পারলে উঠবো, নাহলে আমাকে আর ডেকো না, আমি আর খাবো না, আর ছেলে দেখলো পাপা ঘুমিয়ে পড়েছে, তাহলে আমিও শুয়ে পড়ি বলে, আরও আমার ছেলেরা যে একটু রাগ রাগ কী হয়েছে বলো তো, ওই শ্রুতি এসেছিলো না, ও বাচ্চা ওর বালিশ নিয়েছে, কম্বল নিয়েছে, ওনার তাই একটু মনে হচ্ছে যেন আমরা ওকে আর ভালোবাসি না, ওই শ্রুতিকেই আমরা ভালোবাসছি, আর বাচ্চাদের মন যা হয় একটা বাচ্চা দেখলেই মানে প্রাণ ওর কেড়ে কেড়ে করছে, এই বুঝে আমার ভালোবাসা নিতে চলে এলো, তাই মুখটা হপ করে রয়েছে আমার ছেলে, ওর পাপাকে বলছে যা ওকেই ভালোবাসো, আমাকে আর ভালোবাসতে না, আমি তাই দেখছি যখন থেকে ও এসছে আর তুমি এসছো আমাকে তুমি পাত্তাই দিচ্ছ না, মানে বলছে ওর পাপা নাকি ওকে ভুলে গিয়েছে, ছেলের দিকে আর ঘুরেও তাকাচ্ছে না, এমন অবস্থা হয়েছে পাপার নাতনি দেখে। চিকেন চাউমিন করবো,
আর আমি ভাত খাবো, ভাতটা একটু গরম করব, রুটি করতে ইচ্ছা করছে না, দুটো রুটি, আবার ওই আটা মাটা নিয়ে বসতে ইচ্ছা করে রুটির জন্য, আর কি বলে ওই ওবেলায় চিকেন টিকেন সব রেডি করে রেখেছি, চাউমিনও সেদ্ধ করে রেখেছি, এখন শুধু মিলাবাট করব। চাউমিনটা সেদ্ধ করে রেখে দিচ্ছি, এতগুলো করব না, খানিকটা করব। এই দেখো, আর দাঁড়াও চিকেনটা নিয়ে আসি। চিকেন আগের দিন ভেজিটেবিল চাউমিন করেছিলাম, আমার মেয়ে তো করে মুখটা বেঁকিয়ে এমন করছে, মনে হচ্ছে আমি কি বিচ্ছিরি জিনিস তৈরি করেছি। আবার কি টাইট টিফিন বক্সটা, এই দেখো ক্যাপসিকাম দেবো না তা, এই দেখো আমার মেয়ে ক্যাপসিকাম জিনিসটা একেবারেই পছন্দ করে না, জানো না, ক্যাপসিকাম দেখেই ওর একেবারে চোখ চড়ক গাছে উঠে গিয়েছে। ওর কি বলতো, চিলি চিকেন উনি কী করে, ওই চিলি চিকেন যেহেতু ক্যাপসিকামটা বেশি থাকে, উনি পছন্দই করেন না আমার মেয়ে চিলি চিকেন। আমার হাজব্যান্ড খুব ভালো খায়, কিন্তু আমার মেয়ের জন্য আমি করতে পারি না, যে ওর শুধু ওর বাবার জন্য কয়টুকু করবো বলো। মেয়ে বলবে এই দেবানা পেঁয়াজগুলো বেছে ফেলবে, ক্যাপসিকামগুলো তো ক্যাপসিকাম দু চোখে দেখতে পায় না। আমার আবার কিন্তু ক্যাপসিকামটা খুব ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে ক্যাপসিকামের। আমার আমি এখন এটা করে নিই, আমি ওনাকে বলেছি আমি 11:30টার মধ্যে তোমায় খেতে দিলেই তো হলো, তো 11:30টা এখন মানে 9:35 বাজে, 11:30টা ওভার হয়ে গিয়েছে, বলবে তোমার কোটা তুমি কি কমপ্লিট করতে পারবা। যে বাড়িয়ে মানে যে হাসপাতাল, মেয়ে সব ওষুধ কিনে নিয়ে এলো, আর কি বলো তো কথা বলছি ঠিকই, আমাদের চারিদিকে মাইক বাজছে, কম সময় যে কপিরাইট চলে আসবে, সব সরস্বতী পুজো না, সব বারোয়ারিতে পাড়ায় পাড়ায়, ওই তো পুজো তো অলিতে গলিতে পুজো, সেই জোরে জোরে তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না, এখন আর বেশি তাহলে কথা বলবো না। কি বলো তো বাড়ি পুরো হাসপাতাল হয়ে গেছে, উনি মাজার ব্যথায় নড়তে পারছে না, আমার মেয়ের তাজে ওষুধ সব নিয়ে আসা হলো, এখন পরপর পরপর ওষুধ আছে দেবো, আমার এই অবস্থা, গলাটার যে আমার কী হবে কে জানে। হ্যাঁ, তারপরে ছেলেটা মোটামুটি এখন একটু ঠিক আছে, কিন্তু চারজনের মধ্যে তিনজনাই তো শরীর খারাপ, তাহলে ভালো সুস্থ থাকলো কে, তাই না? বাড়িটা পুরো হাসপাতাল, কার যে অভিশাপ লেগেছে আমার কি জানি, মানে কি বলতো, খাই না খাই শরীরটা ঠিক থাকলে সব ঠিক আছে, তাই না? শরীরের মহাশয় যে আসা হবে তাই সয়, এটা যেমনি, কিন্তু এই জিনিসটা বিগড়ালেই তো ভালো লাগে না। আর দেখো বললাম না চিকেন চাউমিনে দেখো করেছি, তিনজনের তিন প্লেট, এখন খেতে দেবো। কটা বাজে? 10টা বাজে, 10টা বাজে, এখনো 2 মিনিট বাকি আছে। আজকে তিনজনা ওরাই খাবে, আর আমি ভাত খাবো, ভাত গরম বসিয়ে এসেছি। আজকে তাহলে ভিডিওটা তো এখানেই শেষ করব। আর দেখো আমার মানে বুঝতে পাচ্ছি না, আমার সাবস্ক্রাইবার ধরো 850, তা আমার ভিডিও যে কেন তোমাদের পছন্দ হচ্ছে না আমি বুঝতে পাচ্ছি না। কত দেখছি নিম্নমানের ভিডিও বানায় মানুষ, কি মানে ভালো জিনিসটা দেখতে ভুলে গেছে। তাহলে কী বলতো, আমি সব কিছু তুলে বাজেভাবে ধরতেও পারি না, আর সংসারের সব কিছু তুলে ধরা নিশ্চয়ই কোনো একটা মানে কি বলবো ভদ্র উচিত কাজ না। সব সংসারে সব মানে সব সময় সব সংসারেই ভালোবাসাও আছে, অশান্তিও আছে, সুখ আছে, দুঃখ আছে, সব কিছুই যদি আমি মানে ব্যক্তিগত জিনিসটাকে ওপেন ছেড়ে দিই, তাহলে আর ব্যক্তিগতভাবে কিছু তো থাকলো না। যার জন্য আমি আগেও বলেছি এখনও বলছি, আমার মানে জীবনযাত্রার মধ্যে কোনো রং চং মাখানো নেই, আমি রং চং মাখাতে পারি না, আমি মশলা মাখিয়ে কারোর সামনে তুলে ধরতে পারি না যে বাবা এরকম একটা জিনিস করি তাহলে একটা মানে ওয়াইটিতে আমি সারা ফেলে যাবে, আমার ভিডিও খুব চলবে। আমার যেমন টুকটুক করে গাড়ি এগোচ্ছে এগোক, ডাল ভাত তো হয়ে যাচ্ছে। এবার যাদের প্রচুর দরকার তাদের কথা আলাদা, তারা দিক বিদিক জ্ঞান না করে সমাজ আশপাশ সবার জ্ঞান না করেই তারা যে কোনো একটা কিছু মানে হুড়ুম করে করে ফেলছে, আমি তো সব পারবো না। তবে যখন আমাকে 1850 পরিবার আমার তারা মানে ভালোবেসেছে, তারা ভালোবেসেছে বলেই তো আমাকে সাবস্ক্রাইব করেছে, কিন্তু তাদের ভালোবাসা তো এখন দেখছি আস্তে আস্তে কমে যাচ্ছে, বলো কেমন লাগে? তাহলে ওই জন্য বলছি মানে ভিডিওগুলো একটু দেখো প্লিজ, তোমাদের আর কিছু বলার নেই। তাহলে আজকে আসছি, টাটা।